বরিশাল শিল্পনগরীর বর্ধিত এলাকার অংশ এটি। 74 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে 37 একর নিচু জমি ভরাট করে 110টি প্লট করা হয়েছে। গত এক বছরে এরই মধ্যে 30টি প্লট বরাদ্দ করে নিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগের মাইলফলকে বরিশালে প্রথমবারের মতো বিসিকে পোশাক তৈরির কারখানা, বোতলজাত পানি পরিশোধনাগার ও কম্পোর্টারের কারখানা গড়ে উঠেছে। মাছের রাজা ইলিশ শুধু সারা দেশেই নয়, একদিনের মধ্যে চলে যাচ্ছে ভারতের কলকাতায়। একের পর এক শিল্পে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। এই সেতু হওয়ার কারণে আমাদের এক্সপোর্টের যে দ্বার সেটা উন্মোচন হচ্ছে, আমরা আরও অনেক বেশি অর্ডার পাবো বলে আশা করছি। পদ্মা সেতু হওয়াতে আমাদের বরিশালের শুধু না, দক্ষিণ বাংলার প্রত্যেকটা ব্যবসায়ী আমি মনে করি ডেভেলপমেন্ট আসছে। বিসিকের সব জায়গায় শিল্প উদ্যোক্তা তাদের শিল্প কারখানা করতেছে। আগামী এক বছরের মধ্যে বা এক বছর পর দেখা যাবে বরিশালের বেকারত্বের হার হ্রাস পেয়ে দেখবেন 10 ভাগ বা 30 ভাগে নেমে এসেছে। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। ভাঙার পর থেকে বরিশাল পর্যন্ত প্রতিনিয়ত বিসিকের পাশাপাশি মহাসড়কের পাশের খালি জমিগুলো কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে ভোলার গ্যাস পাইপলাইনে স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ না হলে প্রত্যাশিত শিল্প উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বরিশালবাসী। বঙ্গোপসাগর বা ভোলার অঞ্চলে যে গ্যাসটি রয়েছে, সেই গ্যাস যদি আমরা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুরোটা জুড়ে কাভার করতে পারি, প্রবৃদ্ধির গতিটা আরও অনেক বেশি ত্বরান্বিত হবে। ভোলা থেকে বরিশাল যদি গ্যাস আসে তাহলে আমাদের এই শিল্প উদ্যোক্তারা অনেক কাজ করতে পারবে। আমাদের এখানে কিন্তু এখন অনেক শিল্প উদ্যোক্তা গ্যাসের অভাবের জন্য একটু নিরাশ। পদ্মা সেতু চালুর মাত্র এক বছরের মধ্যে দক্ষিণের জনপদের অর্থনৈতিক খাতে এসেছে আমূল পরিবর্তন। প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেবল বরিশালেই, কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।